তামিন জানাইয়া দিলেন, হে রাসূল, এই মক্কায় আপনার থাকার আর পরিবেশ নাই, এই পরিবেশ বড় নোংরা হয়ে গেছে, আপনাকে তারা হত্যার পরিকল্পনা করছে, আপনি রাতের বেলা অন্ধকারে আপনি চলে যান আপনার সঙ্গীকে সাথে নিয়ে মদিনাতে চলে যান, সেখানেই আপনার জন্য নিরাপদ জায়গা, সেখানে আপনি আশ্রয় নেন। এই কথা বললেন, আলীকে ডাকলেন, বললেন, আলী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে নির্দেশ দিয়েছেন হিজরত করার জন্য, আমি চাচ্ছি তোমাকে আমার বিছানার মধ্যে শোয়া, তারপরে হিজরত করবো, আমি চলে যাব, তুমি রাজি কিনা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি 100 বার রাজি, আমি বিছানার মধ্যে আপনার চাদর মুড়ি দিয়ে আর শুয়ে থাকবো, আর কাফের বেঈমানরা আমাকে আপনাকে মনে করে হত্যা করবে, এর চাইতে বড় সৌভাগ্য আমার আর কিছুই হতে পারে না। এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মহব্বত। আবু বকরকে জানাই দেন, আবু বকর, যে কোনো মুহূর্তে আমি তোমাকে নিয়ে হিজরত করতে পারি, এই মক্কা ত্যাগ করতে পারি, তোমাকে নিয়ে আমি মদিনায় চলে যাব, প্রস্তুত থেকো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, যখনই ডাক দেবেন আপনার আবু বকর আপনার কাছে হাজির হয়ে যাবে। রাসূলুল্লাহ যেদিন মদিনায় হিজরত করবেন সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার পাশে রাতের বেলায় তখন গভীর রজনী, গিয়ে দরজার মধ্যে নক করে ডাক দিলেন, আবু বকর, একটা মাত্র ডাক দিলেন, দরজা ওপেন হয়ে গেল, দরজা খোলা হয়ে গেল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি মাত্র একটা ডাক দিলাম আর তুমি এমনিতে দরজা খুলে দিলে, বুঝলাম না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেদিন থেকে বাপ দাদা ধর্ম ত্যাগ করে, মানুষের বানানো তন্ত্রমন্ত্র ত্যাগ করে, যেদিন আপনার প্রতি ইমান এনেছে, আল্লাহর প্রতি ইমান এনেছে, সেদিন থেকে আপনার চাইতে পৃথিবীর কাউকে বেশি ভালোবাসি না, আপনাকেই বেশি ভালোবাসি। এই জন্য আপনি যেদিন থেকে বলেছেন আমাকে অপেক্ষা করার জন্য, সেদিন থেকে আপনার আবু বকর এক রাত্র ঘুমায় না, কারণ আল্লাহ রাসূল যেই কোনো সময় সে আবু বকরকে ডাক দেবে, বিছানা থেকে যদি উঠতে দেরি হয়ে যায় আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য সেদিন থেকে আমি আবু বকর এই দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াই আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ, এই হচ্ছে মহব্বত, এই হচ্ছে ভালোবাসা, এটার নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কাহাকে বলে? এইগুলো হলো দৃষ্টান্ত ভালোবাসা। ভালোবাসা কি দিয়ে কি দিয়ে হয়, বাস্তব ভালোবাসা দেখাতে হবে আমাদের জীবনের মধ্যে। রাসূলের ভালোবাসা কতটুকু সেটা ফজরের নামাজের সময়ে প্রমাণ হয়ে যায়। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তখন সেটা প্রমাণ হয়ে যায়, কারা অন্যায়ের বিরুদ্ধে আর কারা অন্যায়ের পক্ষে সেটা প্রমাণ হয়ে যায়। আমরা আসুন এই পৃথিবীর সব মানুষের তন্ত্র মন্ত্র ত্যাগ করে এক আল্লাহ এবং তার সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ক্ষেত্রে ভালোবাসা ছড়িয়ে দেই, আনুগত্যশীল হই সব জায়গায়, আমাদের পরিবারগুলোকে আমরা রাসূলের আদর্শ দিয়ে গড়ি। যদি আমরা রাসূলের আদর্শ দিয়ে আমরা পরিবারটা গড়তে পারি, এটা হবে জান্নাতে একটা পরিবেশ। আমি ওদিন আমার বড় ছেলেকে ভর্তির জন্য গিয়েছিলাম গাজীপুর এক মাদ্রাসায়, বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা। তো সেখানে গেলাম, দেখলাম সকরের একটা লিবাস ভিন্ন, চালচরণ ভিন্ন, নারীদের নামাজের ব্যবস্থা আলাদা, ছেলেদের ব্যবস্থা আলাদা, সকল ক্ষেত্রে মনে হয় যেন একটা ইসলামী পরিবেশ। আমি জিজ্ঞাসা করলাম, এখানে তো একজন লোককেও সিগারেট খেতে দেখি নাই। তিনি বললেন যে এখানে এই এরিয়াতে সিগারেট যারা খাবে তাদের জন্য 10,000 টাকা জরিমানা, এটা এই এরিয়ার কমিটির লোকেরা এটা আইন করেছে, এখানে কেউ সিগারেট খেতে পারবে না, এক নম্বর আইন। দুই নম্বর আইন হলো, এখানে
আজান হওয়ার সাথে সাথে সকলের শাটারগুলো সব বন্ধ হয়ে যায়, তারা সকলে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, নামাজের পরে আবার এসে শাটার খুলে। তিন নম্বর আন হলো, কোনো বেপদ্দা নারী এখানে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করার কোনো অধিকার নাই। দারোয়ান সেটিং করা আছে, এখানে কোনো বেপদ্দা নারী ঢুকতে পারবে না। আমি বললাম, আহারে, ওখানে যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত শরীরটা শীতল হয়ে গেছে, মনে হয় যেন আল্লাহ রহমত শেখের নাজিল হচ্ছে। এই ধরনের পরিবেশ যদি সকল জায়গায় কায়েম হয় অশান্তি থাকবে? এগুলা কি মানুষের আদর্শ নাকি রাসূলের আদর্শ? এগুলা কি সাধারণ মানুষের আদর্শ? কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ। পরিবেশ তৈরি হয়ে গেল সব জায়গায়। এইভাবে যদি আমরা পরিবেশ তৈরি করতে পারি, শান্তি আর শান্তি, নিরাপত্তা আর নিরাপত্তা। ফাইদা ফরাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব। আপনি যখনই অবসর পাবেন তখনই আপনি আপনার রবের এবাদতে মশগুল হয়ে যান সব জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, শান্তি নেমে আসবে আকাশ থেকে। আমার ভাইয়েরা, আমরা এরকম একটা পরিবেশ কি এই এলাকাতে গঠন করতে পারি না? জোরে বলেন না, পারি না? যারা কারখানা কাজ করো, শ্রমিক আছো, মালিক আছেন, যারা এখানে আছেন, আপনার কারখানা এমন একটা পরিবেশ তৈরি করেন যে হ্যাঁ, শ্রমিকেরা আজান হবে, আমরা জামাতে নামাজ পড়ব, কাজ বন্ধ, প্রত্যেকটি পাঁচ ওয়াক্ত নামাজ এভাবে চালু করেন। আবার আইন করতে পারেন, যারা গার্মেন্টসের মালিক আছেন, কারখানার মালিক আছেন, যে আমার এখানে যারা কাজ করো তারা কেউ সিগারেট খেতে পারবে না, নিষিদ্ধ। আপনার এই আইন যদি চালু হয়, ভালো হবে না খারাপ হবে? তারাও রোগ থেকে বেঁচে গেল, আপনার পরিবেশটা সুন্দর হলো। হ্যাঁ, আপনি নারী শ্রমিক দিয়ে কাজ করান, নারীদেরকে আলাদা ব্যবস্থা করেন, যাতে করে পুরুষ শ্রমিকেরা নারীদের সাথে কাজ না করতে হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য তাদেরকে আলাদা করে দেন, পুরুষদেরকে আলাদা করে দেন, তাহলে একটা ইসলামী পরিবেশ তৈরি হলো। ঘরে যান, ঘরে গিয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে সালামের ব্যবস্থা করেন, সালামের ব্যবস্থা করেন, আপনার স্ত্রীকে আপনি সালাম দেন, আপনার স্ত্রীকে আপনি সালাম দেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনি সালামের ব্যবস্থা করেন। তারপরে যখন খেতে বসবেন সবাই একসাথে বসেন, সুন্নতি কায়দা বসেন, বসে আপনি বলতে পারেন, মা বাবা আপনার সন্তানদেরকে এইভাবে ডাকেন, আদর করে ডাকেন, ডেকে বলেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, এই আদর্শটা শিক্ষা দেন। এগুলো সব রাসূলের আদর্শ। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, মাঝে মাঝে বলো লাকাল হামদু ওয়া লাকাল শুকর। এরপরে আপনি খাবার শেষে তাকে দোয়া শিখান, বলো আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এভাবে আপনার আদর্শ শিক্ষা দেন, একটা ইসলামী পরিবেশ তৈরি করুন। সরকার তো সব কাজ করবে না, সরকার কি সব কাজ করবে? আচ্ছা, ইসলাম তো আমার অন্তরে লালিত পালিত, আমি মুসলমান, আমি তো বুঝি কোথায় কি কাজ করলে আমার ঈমান থাকবে আর কোথায় কি কাজ করলে আমার ঈমান চলে যাবে, এটা আমি বুঝি কিনা? আপনারা বুঝেন কিনা বলেন, আপনারা বুঝেন কিনা? বুঝেন? যদি এই কথাটা বুঝেন, এই চিন্তাটা করলে যে আমার বসাটা কেমন হবে, আমার দাঁড়ানোটা কেমন হবে, আমার ভাষাটা কেমন হবে, আমার আচরণটা কেমন হবে, হ্যাঁ, অল ইন অল জীবনটা যদি একটু বিবেচনা করেন, রিসার্চ করেন, অ্যানালাইজ করেন, তাহলে তো সেখানেই তো ইসলাম, সেখানে ইসলাম। এক হোটেলে খেতে গিয়েছিলাম, যে দেখি সব ছেলেদের মাথায় টুপি, তো আমি বলি মনে মনে চিন্তা করেছিলাম যে মনে হয় এখানে টুপি পড়ছে সব শ্রমিকেরা নামাজি, হোটেল বয় সব নামাজি। তো ডাকলাম, তো আমি বললাম যে তোমাদের খুব সুন্দর লাগছে, সকলের মাথার মধ্যে টুপি, ভালোই তো লাগছে, তোমাদেরকে দেখতে তো অনেক সুন্দর লাগে, তোমরা সবাই নামাজি? কয়েকজনে ডাকলাম, কয় না হুজুর নামাজি না।
তাই বললাম এই টুপি পরছো কেন? ও আমাদের মাথা চুল উড়ে যাবে এই জন্য আমরা টুপি পরি। এটা হলো চুল উড়া থেকে বাঁচার জন্য কি টুপি। এখন আমাদের মধ্যে অনেকে চিন্তা করে এটার নামে মনে হয় মূলত ইসলাম, চিন্তা করে কিনা? আরে বলেন না কেন, চিন্তা করে কিনা? অনেকে চিন্তা করে এই টুপিটা বাঁধা দিচ্ছে এটার নামে ইসলাম, একটা লম্বা পাঞ্জাবি পরছে এটার নাম ইসলাম। আর মিয়া অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা সুদে টাকা লাগাইয়া জীবনটারে ছারখার করে দিয়েছে, আছে কি না? আবার অনেক প্যান্ট শার্ট পরা দাড়ি নাই টুপি নাই অফিসার পদে বসে আছে, জীবনে এক টাকা এই পর্যন্ত ঘুষ খায় না এমন যুবক আছে কি না? ইসলাম কোথায়? ইসলাম কোথায়? যে হারাম হারাম থেকে বিরত থেকেছে তার নাম ইসলাম। লেবাসদারি হইয়া লম্বা পাঞ্জাবি পইরা টুপি পইরা হারাম খায়া মুসলমান দাবি করলে এর নাম হলো কঠিন মুনাফেক, ঠিক কিনা? এটার নাম হলো কঠিন মুনাফেক। হারাম খাইবেন, এটা আয়াত শুনে দেবো, বলেন না কেন আয়াত শোনাবো? আমি আয়াত শুনে দেই, শুনেন। আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে কোথাও কোনো কিছু বাকি রাখেন নাই, সব কিছু বলে দিয়েছেন। এই যে আমরা পৃথিবীর চাকচিক্য নিয়ে এত ব্যস্ত, আহা কি উপায় হবে জানেন? সূরা তোহার 131 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, তোমরা কি দুনিয়ার সব চাকচিক্য নিয়ে ব্যস্ত? এগুলো তো আমার কাছে ঘৃণিত, তোমরা কি করতে তোমরা হারাম খাও? আল্লাহ রাসূল আদর্শবাদ দিয়ে তোমরা ভিন্ন পথে চলো। শুনেন আল্লাহ পাক কি বলছে, পালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনফতিনাহুম ফিহি ورزق ربك خير وابقى। আমার ভাইয়েরা দুনিয়া কয়দিন, আল্লাহর এই কথা মনে রাখবেন আজকে, এটা আমার বানানো কথা নয়, এটা আল্লাহর কথা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে বললেন, হে রাসূল আপনি চোখ তুলো তাকাবেন না পৃথিবীর এই সমস্ত চাকচিক্যের দিকে। আল্লাহ পাক বলেন এই চাকচিক্যের দিকে তার যারা তাকাবে তারাই শেষ হয়ে যাবে, আমি তো তাদেরকে এই পৃথিবীর মধ্যে চাকচিক্য গ্রহণ করার জন্য পাঠাই নাই, আমি তো তাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছি। এই জন্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে যখনই জন্ম নিবা তখনই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, যখনই জন্ম নিবা তখনই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। দুনিয়ার চাকচিক্যর জন্য তোমাকে পাঠাই নাই, পাঠাইছি পরীক্ষার জন্য, এখানে পরীক্ষার জায়গা, এটা পরীক্ষা দিবা। তুমি মনে করেছো তুমি 60 বছর 70 বছর 100 বছর পেয়ে মারা যাইবা, না, এটা মিথ্যা ধারণা। এই জন্য তুমি গোটা পৃথিবীকে গ্রাস করার চেষ্টা করছো, আয়ত্ত করার চেষ্টা করছো, না, এটা মিথ্যা ধারণা। আমার ভাইয়েরা আজকে পৃথিবীর সমস্ত চাকচিক্য আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখতেছে, কথা ঠিক কি না? এই দুনিয়ার মহব্বত আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখতেছে। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি সত্যিকার অর্থে থাকতো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যেত, অনেক সুন্দর হতো। খিলগায় এক পরিবারে গিয়েছিলাম, আল্লাহু আকবার কি পরিবার, প্রত্যেকটি কাজ সুন্নত অনুযায়ী হয়, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া তাদের অন্তরের মধ্যে কারো ভালোবাসা নাই, এমন একটা পরিবারে আমি গিয়েছিলাম। এই পরিবার থেকে কিছু আদর্শ গ্রহণ করেছি, তারা প্রত্যেকটি কাজ আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী করে। খিলগায়ে, ঢাকা খিলগায়ে আমি গিয়েছিলাম, দেখলাম এর নাম ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম, সুবহানাল্লাহ। আমরা কি ইসলাম মানি? মসজিদে আসলে মুসলমান, মসজিদের বাহিরে গেলে কে মুসলমান আর কে হিন্দু বোঝাই যায় না, অবস্থা আমাদের এই হয়েছে। আসুন
আমরা এই পৃথিবীর মধ্যে সমস্ত লোভ লালসা ত্যাগ করে একমাত্র আল্লাহর জন্য প্রস্তুত হয়ে যাই। রাজি আছে কিনা? বলেন রাজি আছে না? ভাইরা অনুরোধ করি, মরবেন তো মরবেন, ইমানটা নিয়ে মরেন, বেমান হয়ে মরেন না। খারাপ ভাষা বলে কথা, খারাপ উক্তি করে মারা যাবেন না, অন্তর মধ্যে ইমান নিয়ে মারা যান, মানুষকে ইমান শিক্ষা দিয়ে মারা যান, এটার মধ্যে সফলতা। সফলতা এটার মধ্যেই। আপনি মারা গেলে কেউ বলবে না আপনি অমক তমক, এটা আপনি যদি ভালো কাজ করেন বলবেন এই লোকটা কত ভালো ছিল, দেখলে মানুষকে সালাম দিত, মানুষকে আদর করত, ভালোবাসা দিয়ে কথা বলতো, ছোটদেরকে স্নেহ করত, স্ত্রীকে পর্দায় রাখতো, এগুলো নিয়ে প্রশংসা করবে। কেউ আপনাকে বলবে না উনি এত টাকার মালিক ছিল, এতটা বিল্ডিংয়ের মালিক ছিল, এগুলো কেউ বলবে না। আপনার কর্ম ওখানে ইসলামে রাসূলের সুন্নতের মধ্যে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন। বলেন আমিন। আমিন। তাহলে আমরা কি দুনিয়া ভালোবাসবো নাকি আখেরাত? আল্লাহ এবং তার রাসূলের ভালোবেসে আমরা আখেরাতকে উজ্জ্বল করব, আমরা মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।